হ্যালো গাইজ, হোয়াটসঅ্যাপ, দিস ইজ মমিনুল রাকিব অ্যান্ড ওয়েলকাম টু ব্লগ টু। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি গরিবের মোটোজিপি রোডে। ইয়েস, গরিবের মোটোজিপি রোড। তো আশা করি ভিডিও জুড়ে আপনারা দেখবেন গরিবের মোটোজিপি রোডে। আর যাবো হচ্ছে 300 ফিট আড্ডা দিব বাইকার ভাই ব্রাদারদের সাথে। অনেকদিন মানে অনেকদিন পর কি প্রতি উইকেন্ডেই এখন থেকে একটা করে ছোটো ট্যুর হবে, ছোটো ট্যুর দেওয়ার চেষ্টা করবো। দ্যাটস অল। সো স্টে কানেক্টেড উইথ দ্য অ্যাডভেঞ্চার স্কোয়াড। চিয়ার্স। তো আজকে আমরা যাবো 300 ফিটে, একটা ছোটো মিট আপ করবো আর কি ভাই ব্রাদারদের সাথে। তো এই জন্য আমাদের সামনে আছে মেহেদি ভাই, সামনে আছে আমাদের হাজার নারীর ক্যাশ রবিন ভাই। তো হোপফুলি ছোট্ট একটা রাইড হবে, খুব এক্সাইটিং হতে যাচ্ছে রাইডটা। লেটস বি এন্ড হোপ ফর দ্য বেস্ট। Are you guys ready? Are you guys ready for the excitement? Get ready for the excitement. One of the best road I have ever seen in Bangladesh. Jubo, chalo. পুরা স্কোয়াড সামনে এখন আমাদের সাথে জয়েন করলো আমাদের আরেক হাজার যুবতীর ক্লাস যুবরাজ উইথ কেটিএম ডিউ। আসলে সবার রাইড বুঝে রাইড করা উচিত, লিমিট বুঝে রাইড করা উচিত। সরি, কোনটা লিমিট করে আমি কথা বলতে পারি নাই। আজকে শুধু কর্নারিং হবে, আজকে আর কিছু না, খালি কর্নারিং। কেন আমি মোটোজিপি রোড বলছি, গরিবের মোটোজিপি রোড, সেটা নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝে গেছেন মেহেদি ভাইরা কোথায়। আচ্ছা, একটা কথা, আজকে কর্নারিং করার সময় দেখলাম একজন ভাই, সে মূলত কর্নারিং করতেছিল না, নর্মালি যাচ্ছিল, কিন্তু আচমকা মোড়ের কারণে একদম ঢালে চলে গেছিলো। আর একটু হইলে হয়তো খারাপ কিছু হইতেই পারতো। তো আমি একটা কথাই বারবার বলবো, প্রত্যেকের যার যার লিমিট অনুযায়ী তার তার রাইড করা উচিত। সবার লিমিট এক না, এটা অবশ্যই আপনাকে মানতে হবে, মেনে চলতে হবে। কারণ একজন হয়তো এই কর্নারিংটা খুব আরামসে করে ফেলবে, আপনি হয়তো পারবেন না, আমি হয়তো পারবো না, এটাই স্বাভাবিক। আমাদের এটা মেনে নিয়ে রাইড করতে হবে। অবশ্যই নিজের লিমিটের কথা মাথায় রাখতে হবে, নিজের কন্ট্রোলিংয়ের উপর কথা মাথায় রাখতে হবে। আমি আজকে যাদের সাথে আসছি প্রত্যেকে আমার থেকে সিনিয়র, আমি তাদের থেকে শিখতেছি বলা যায়, শেখার চেষ্টা করতেছি। সো নিজের উপর ভরসা রাখুন, কনফিডেন্স রাখুন, টোটালি ডাউট, একটা কথা আছে না, হোয়েন ইন ডাউট টোটালি ডাউট। ইয়া, আই এম এগ্রি উইথ দিস, বাট ইউ হ্যাভ টু মেনটেন ইউর লিমিট। তো গাইস, এখন একটু সেফলি রাইড করতে হবে যেহেতু এলাকার ভিতর। ওই
মামা এক্সাইটেড নেন, আরেক জনে তো গেছিল অবস্থা, আরেক জনে কি অবস্থা নাই তো। बहकी सभी जुबां है, हम हैं हजारों में, अब की कमी जरा है, हर चीज खास है, अब है जो है वो समा है, तुम रह सके तो रबा है, अब है जो है वो समा है, तुम रह सके ऐसी जीत, अब चाहे जिंदगी ऐसी जीत, अब चाहे जिंदगी है। আজকে এত প্রপ্র রাইডারদের সাথে রাইড দিতে পেরে আমি আনন্দে আত্মহারা, কি বলবো দাদা, ভাষা খুঁজে পাচ্ছি না। আসলে গরুর রশিটাই ভাল লাগার মতো ছিল না। তুমি কও তোমার কি অনুভূতি, আমার পিলিয়নে তোমার অনুভূতি কি? আমার খুব ভয় লাগছে, স্টেজ অনেক ডেঞ্জারাস, সাহারা মরুভূমিতে একদিন ঢুকলাম এটা আবার হবে মেহেদি ভাই পলাইছে বাপি, তোমার অবস্থা কি বলো? চিল জমে পুরো ক্ষীর, তোমার অবস্থা কি ভাই? আমার কোনো শীত লাগে নাই, অন শীত লাগে নাই, ভোগে লাগতাছে খালি। মেহেদি ভাই শয়তান ঘুরতেছে। কাহিনী যেটা হয়েছে, আমি তো এই খেলা অনেক ভালো পারি, এই যে আমি কেমনে যে মারি মনে করে এমনি মার মতো এমনি যে ওই যায় না কে, আমি তো পারি না ভাই, আমি তো গুটিও ফালাই দিতে পারি। ও কোনটা নিমো, কও 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 কোনটা নিমো, আপনি কোনটা রাখি রাখি বলো না, হয় না হয় না, এটা হয় নাই। আমার দাদা দাদা
আছে ঠিক আছে কাম রে ভাই অসাম চরম চরম চলো চলো আরেকটা আরেকটা করে দিব আরেকটা করে দিব সো গাইস আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই আজকে অনেক রাত হয়ে গেছে এন্ড সবাই ওখানে আছে আমি এখানে আসছি শুধু ভিডিওতে ভিডিওটা শেষ করার জন্য তো আশা করি আমাদের এই ব্লগটা আপনাদের ভালো লাগছে সামনে এমন আরো ব্লগ হবে আরো চিল হবে সো স্টে কানেক্টেড উইথ ব্যাকবেঞ্চার্স স্কোয়াড ইয়ার প্রচুর ঠান্ডা এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আল্লাহ হাফেজ চাহে জিন্দগি ঐসি জিত চাহে জিন্দগি